গত 25 জুলাই কোনো আলোচনা ছাড়াই 5 ও 6 আগস্ট চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর বাংলাদেশ সফরের দিনক্ষণ ঠিক করে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানান ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। সে সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠকে কম্বোডিয়া থাকবেন। সে কারণে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সফর পেছানোর প্রস্তাব দেয় ঢাকা। শুক্রবার বিকেলে একটি হোটেলে সফররত উজবেকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেন একদিন পেছাচ্ছে চীনা পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর। কাটছাট হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কম্বোডিয়া সফরও। চাইনিজ ফরেন মিনিস্টার আমার শহরে আসবেন আর আমি ওনাকে রিসিভ করবো না, আমার সাথে দেখা হবে না, ইট ডাজ নট লুক গুড। আমি এই জন্যে আমরা একটা পাল্টা প্রস্তাব দিয়েছি যে একদিন যদি তিনি পিছাতে পারেন, উই আর ট্রাইং আওয়ার বেস্ট টু অ্যাকোমোডেট হিজ প্রোগ্রাম। এর আগে সকালে হোটেল ইন্টার কন্টিনেন্টালে দুদেশের আন্তঃসরকার পর্যায়ে বৈঠকে বসেন উজবেক উপপ্রধানমন্ত্রী ও বাংলাদেশের পক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী জানান বিনিয়োগ, তুলাভিত্তিক টেক্সটাইল গড়ে তোলা, বাংলাদেশে উজবেক অ্যাম্বাসি প্রতিষ্ঠায় জোর দেওয়া হয়েছে। এছাড়া উদ্যোগ রয়েছে সরাসরি